আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে যে অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর, সেই অ্যাসাইনমেন্টের সমাধান এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা যে অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের, এটা হচ্ছে তোমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদেরকে কী দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের 3 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। অধ্যায় শিরোনাম হচ্ছে কি, এটা হচ্ছে ইউনিট 3, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। তো যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে কি, দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইফ ইউ আর অ্যাসাইন টু অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে অ্যাট ইউর স্কুল, হোয়াট ইউর প্ল্যান উইল বি দ্য স্টেজ দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, নেরেট ইন ব্রিফ ইন নট মোর দেন 2000 ওয়ার্ডস। অর্থাৎ এবছর আমরা স্বাধীনতার গোল্ডেন জুবিলি পালন করব এবং তোমার স্কুলে একটা প্রোগ্রাম অনুষ্ঠান হবে, সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে তুমি একটা 200 ওয়ার্ডের মধ্যে একটা গোল্ডেন জুবিলির উপর একটা অ্যাসাইনমেন্ট লিখবা। তো অ্যাসাইনমেন্টে তোমাদের যে টপিকগুলো আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি বা ডেসক্রিপশন অ্যান্ড কনক্লুশন। এই ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। তোমরা এখানে 10টা আইটেম যদি উল্লেখ করো তাহলে তোমরা ফুল মার্কস পাবা, অর্থাৎ অতি উত্তম পাবা। তাহলে চলো আমরা আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা, আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই।